কোনো কাজ বাকি নেই, এবার উনি কাশি চলে যান, বাকি সব হয়ে গেছে। ওখানে এত পাপ করেছেন, এত মিথ্যা কথা বলছেন, কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন, গঙ্গা স্নান করুন, নিজের পরকালটা দেখুন। আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসলেই আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একটু বিসর্জন হচ্ছে। মুর্শিদাবাদে হিংসা করা হয় না, মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই, কোনো সরকার নেই, বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়, ভোট হোক বাকি যাও আর লোক মরুক বাঁচুক কিছু যায়। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেন। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, আমাদের লোকেরা যখন রোড রোড আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখের পরে থাকতে চাও কিনা, সুস্থ বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না, আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে, মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে, দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে যায়, টিএমসি কে তাদের কেন্দ্রীয় দেখা যাচ্ছে, কটা গুন্ডা মস্তান ঘুরছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ। সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেবে। দেশের আগুন কল আখ হয়, কল আখ হয় সেটা গুনবেন। টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কোনো কাজ বাকি নেই, এবার উনি কাশি চলে যান, বাকি সব হয়ে গেছে। ওখানে এত পাপ করেছেন, এত মিথ্যা কথা বলছেন, কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন, গঙ্গা স্নান করুন, নিজের পরকালটা দেখুন। আইসি কত বড় চামচা হয়েছে, আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। আইসি কে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষ কেউ চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ওই যে চামচা বেলচা বালি চোর গরু চোর কুলের মধ্যে নেতা ভেবেছি, ওকে টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তা দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসি কে, এই 2 মাস 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা হচ্ছে যা ইচ্ছা করে নেবে, ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে, তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর আইসি কে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমাদের ভোট দিবি ওর নয়। আমি দেখবো কত দম আছে যে ওই লোকটা আইসি কি করে চাকরি করে আমি রাস্তায় বেরোনো বন্ধ না করি। আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসলেই আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একটু বিসর্জন হচ্ছে। মুর্শিদাবাদে হিংসা করা হয় না, মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই, কোনো সরকার নেই, বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়, ভোট হোক বাকি যাও আর লোক মরুক বাঁচুক কিছু যায়। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেন। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, আমাদের লোকেরা যখন রোড রোড আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছ। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখের পরে থাকতে চাও কিনা, সুস্থ বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না, আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে, মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে, দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে যায়, টিএমসি কে তাদের কেন্দ্রীয় দেখা যাচ্ছে, কটা গুন্ডা মস্তান ঘুরছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ। সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেবে। দেশের আগুন কল আখ হয়, কল আখ হয় সেটা গুনবেন। টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন, এটা আমি বলে দিচ্ছি।
আরামবাগের মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো কাজ আর বাকি নেই, এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিকে ভোট দিতে হারানো। হ্যাঁ, কোনো কাজ বাকি নেই, এবার উনি কাশী চলে যান, বাকি সব হয়ে গেছে। ওখানে এত পাপ করেছেন, এত মিথ্যা কথা বলছেন, কাশী গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন, গঙ্গা স্নান করুন, নিজের পরকালটা দেখুন। আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি, কি করে সারা জীবন চাকরি করে, আইসি কে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষ করে চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছি আর চামচা বেলচা বালি চোর গরু চোর কুলের মতো নেতা ভেবেছি, ওকেই টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তায় দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসি কে, এই দুমা এক মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না, আমি ভদ্র আছি বলে ওরা হচ্ছে যা ইচ্ছা করে নেবে, ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে, তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর এই আইসি কে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমার আমি ভোট দিবি ওর নয়, দেখবো কত দম আছে যে ওই লোকটা আইসি কি করে চাকরি করে আমি রাস্তায় বেরোনো বন্ধ না করি। আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসতেই আর সবার মুখোশ খুলে যাবে, যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্রহরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একটু বিসর্জন হচ্ছে। মুর্শিদাবাদে হিংসা করা হয় না, মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই, কোনো সরকার নেই, বাংলাদেশ হয়ে গেছে, টিএমসি সেটাই চায়, ভোট হোক বাকি যাওয়ার হোক, লোক মরুক মাছ কিছু যায়, আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছ, আমি তাদেরকে একটু বলতে চাই ভাই এখানে 4 তারিখের পরে থাকতে চাও কিনা, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো, ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না, আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে, মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে, দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে যায়, টিএমসি কে তাদের কেন্দ্রীয় দেখা যাচ্ছে, কটা গুন্ডা মস্তান ঘুরছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ, সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেবে। দেহের আগুন কলা হয় গলা খয় সেটা গুনবেন, টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কোনো কাজ বাকি নেই, এবার উনি কাশী চলে যান, বাকি সব হয়ে গেছে।